দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে এখন আপনি এক এক সময় এক এক ওটা কি বলে এক এক আসতে চান কাবারে কি কোনো কোনো সময় হিন্দু মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন কিছু সময় ওই যে হিন্দুদের উপর নির্যাতনের চিত্র নিয়ে আসবেন আবার এখন ট্রাম্পের চিত্র আসছে এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো কোনো একটা অন্য কোনো ভ্যাসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে ট্রাম্পের বেশে কেন আসতে হবে হিন্দুদের অত্যাচারের বেশকে কেন আসতে হবে বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আসার চেষ্টা হচ্ছে যারা রাজনীতিকভাবে ব্যাংকরাপ্ট হয়ে গেছে তারা বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে একটা আবহ সৃষ্টি করার চেষ্টা করছে যে জিনিসটা নাই সেটা তো যার তার অস্তিত্ব তার বেশি নিজের বেশি ফিরে আসতে হবে তার যদি সেই সাহস থাকে তার যদি সেই সমর্থন থাকে সুতরাং সেটা তো নাই তারা সেটা হারিয়ে ফেলেছে বিউটি সেরম বললো সবার জন্য যে বি ক না নভেম্বরের গুরুত্বটা যাতে বুঝতে হবে বাংলাদেশে একটি একদলীয় রাষ্ট্র বাংলাদেশে একটি একদলীয় শাসন ব্যবস্থার থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের যে প্রেক্ষাপট ছিল সেটা ছিল সাতই নভেম্বর সে একদলীয় বাকশালকে বিতাড়িত করে যে জন সিপাহী জনতা একসাথে রাস্তায় নেমে বাংলাদেশের একটা স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নটা তো এখনো জাগ্রত যে সেটা সাতই নভেম্বরের গুরুত্বটা সেখানে এবং আজকের প্রেক্ষাপটে সেটা আরো গুরুত্বপূর্ণ যে আজকের পরিবর্তনের পরে সেটাই সাক্ষ্য দেয় যে বাংলাদেশের মানুষ সাতই নভেম্বরে একই জিনিস চেয়েছিল কিন্তু আজকের প্রেক্ষাপটে সেটার গুরুত্ব বেশি বহন করে এবং বিএনপি যেহেতু সাতই নভেম্বরে জিয়া রহমান সাহেবের রাজনীতিতে আসা এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় যেখান থেকে শুরু হয়েছিল সেটা তো অব্যাহতভাবে চলছে এবং আজকের প্রেক্ষাপটে সেটা আরো গুরুত্বপূর্ণ যেটা এই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়তে বিএনপি বিএনপির সমর্থকবৃন্দ বিএনপির নেতাকর্মীদের যে একটা উচ্ছ্বাস যে একটা ভাবনা সেটার প্রতিফলন ঘটেছে সেই আটই নভেম্বরে যে আমাদের শোভাযাত্রা ছিল